আসসালামু আলাইকুম। জিএসটি অ্যাডমিশন 2021 এই ইউনিটের ফলাফল আমরা হাতে পেয়ে গেছি। তো কিভাবে নেগেটিভ মার্কিং করা হলো, পরবর্তী স্টেপগুলো কি, মেরিট বিষয়ে কি তথ্য রয়েছে, সে সকল বিষয়গুলো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এজন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি প্রত্যেকটা বিষয় ইজিলি বুঝতে পারবেন, নেক্সট স্টেপের করণীয়গুলো ইজিলি বুঝতে পারবেন। তো মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকবেন। তো আমাদের কিন্তু একটা রেজাল্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল মার্কগুলো হিসেব করে দেন টোটাল নম্বর করা হয়েছে। সেক্ষেত্রে যদি আমি আরেকটু অ্যানালাইসিস করে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরি, সেক্ষেত্রে ইংলিশের যে টোটাল নম্বর রয়েছে আমরা জানি 10, তো এই টোটাল নম্বর থেকে আমি যতগুলো এমসিকিউ দাগিয়েছি তার ভিত্তিতে ইংলিশের জন্য আলাদা নম্বর করা হয়েছে নেগেটিভ মার্কিং সহ। এবং কি দেন বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলার ক্ষেত্রে একই সিস্টেম, এমনকি আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সকলগুলো একই সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমার বের করা হয়েছে। এবং কি দেন তারপরে এগুলো সাম আপ করে টোটাল যে রেজাল্ট সেটি করা হয়েছে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ ছিল যে আমাদের টোটাল যে মার্কটা আমরা পাবো বা টোটাল এমসিকিউ দাগাবো সেগুলো থেকে যতগুলো ভুল হবে সেগুলোকে টোটাল মার্ক থেকে কাটা হবে কিনা, এই নিয়ে একটা সংশয় ছিল আমাদের মধ্যে। বাট সেটি কিন্তু আর হলো না, প্রত্যেকটা জন কিন্তু ইন্ডিভিজুয়ালি বের করে দেন যোগ করে ফলাফলটা তৈরি করে দেওয়া হয়েছে। তো এতে করে কী সমস্যা হয়েছে, এতে করে যেহেতু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় সার্কুলার দিবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সার্কুলার আলাদা আসবে, তো সেখানে ইন্ডিভিজুয়াল কিন্তু এই সাবজেক্টগুলো একটা রিকোয়ারমেন্ট থাকবে। এখন যদি আমি ফিজিক্সে, ম্যাথে বা কেমিস্ট্রিতে কম পাই, তাহলে কিন্তু অনেক সাবজেক্ট পাইতে আমার অনেকটাই সমস্যা হবে, কারণ এখানে আমার ইন্ডিভিজুয়াল নাম্বার অনেকেরই কিন্তু অনেকটাই কম, আমরা কিন্তু রেজাল্টগুলো সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি। বা যদি টোটাল নাম্বার থেকে নেগেটিভ মার্কিংটা বিয়োগ করা হতো, তাহলে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো অনেক বেশি থাকতো। বাট যেহেতু গুচ্ছবর্তী পরীক্ষার যে নম্বর পদ্ধতি, এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো মেরিট নাই, শুধুমাত্র নম্বরটা আমাদের দেওয়া হয়েছে। এবং কি এই নম্বরের ভিত্তিতে যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা সার্কুলার প্রণয়ন করবে, তারপর দেখা হবে কে স্পেসিফিকলি কোন সাবজেক্টে ভালো, তো এই জন্য কিন্তু প্রত্যেকটা জন্য আলাদা আলাদা রেজাল্ট প্রণয়ন করা হয়েছে এবং কি এই অনুযায়ী কিন্তু ভর্তি করানো হবে। সুতরাং যাই হোক, যে বিষয়গুলো এখন এসেছে এই ভিত্তিতে কিন্তু আমাদের ভর্তি হতে হবে। তো এই বিষয়গুলো যদি আর একটু বুঝিয়ে দিই আমি, সাপোজ কেমিস্ট্রিতে কিন্তু 20টি এমসিকিউ, ওকে, তো এই 20টি এমসিকিউ থেকে ধরেন আপনি পরীক্ষার মধ্যে 16টি এমসিকিউ দাগিয়েছেন, তো 20টি এমসিকিউ থেকে 16টি দাগিয়েছেন, 16টি এমসিকিউ দাগানোর পরে আপনার সাপোজ ভুল হয়েছে 8টি, তো 8টি ভুল হওয়ার পরে তাহলে তো 8 মার্কস আমাদের অলরেডি কেটে গেল। 8 মার্কস কেটে যাওয়ার ফলে আমাদের টোটাল মার্কস আছে 8। বাট যেহেতু এই নেগেটিভ মার্কিং রয়েছে, সেহেতু আপনার 8টি ভুল হয়েছে, এই জন্য কিন্তু আপনি প্রতি 4টি ভুল হলে, যেহেতু আমাদের পূর্ণাঙ্গ 1 নম্বর কাটা যায়, তাহলে 8টি ভুল হলে 2 নম্বর কাটা যাচ্ছে, অর্থাৎ আমি 8 থেকে আমাদের 2 নম্বর আরও মাইনাস হচ্ছে, আমাদের টোটাল মার্ক আসতেছে 6। অর্থাৎ কেমিস্ট্রিতে আপনি 20টি এমসিকিউ ছিল, সেখান থেকে 16টি দাগিয়েছেন, 8টি ভুল হওয়ার ফলে আপনার টোটাল মার্ক আসবে 6 নেগেটিভ মার্কিংয়ের জন্য। এটি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই একই হিসাব করে দেন করা হয়েছে। এখন যদি কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমি বলি, সেখানে কেমিস্ট্রির যে রিকোয়ারমেন্ট, এখন কেমিস্ট্রির নাম্বার রিকোয়ারমেন্ট যদি সেখানে 8 দিয়ে দেয় যে আপনি নির্দিষ্ট কিছু সাবজেক্টের জন্য, অর্থাৎ কেমিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য আপনাকে 8 নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু যেহেতু কেমিস্ট্রির রিকোয়ারমেন্ট আপনার 6, তাহলে কিন্তু আপনি কেমিস্ট্রি পাচ্ছেন না, বাট আদার্স সাবজেক্ট পাবেন, বাট আপনি কেমিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো হয়তো পাবেন না, এরকম রিকোয়ারমেন্ট যদি একটু বেশি করে দেয়। তো যেহেতু ইন্ডিভিজুয়ালি সবারই কম, সেজন্য অবশ্যই আপনার দুশ্চিন্তা করবেন না, যার যত রেজাল্ট আছে সে অনুযায়ী ইনশাল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন। এখন আপনাদের রেজাল্ট বিষয়ে কোনো হাত নেই, বাট এই রেজাল্টগুলো সংক্রান্ত যে বিষয়ে অনেকের কাছে এরকম শোনা যাচ্ছে যে তাদের নেগেটিভ মার্কে দেখা গেছে যে কেমিস্ট্রিতে ভুল হয়েছে 4টা, তার জন্য 1 নম্বর কাটলো, বাট অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে আইসিতে ভুল হয়েছে 8টা, তার জন্য 1 নম্বর কাটিয়েছে। অর্থাৎ এই নেগেটিভ মার্কিংগুলো এক এক সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হয়ে গেছে। তো অনেকের এই বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি, যদি কারো এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ সে বিষয়ে আমরা অ্যানালাইসিস করবো। এবং কি এই বিষয়ে যদি পরবর্তী কোনো আপডেট আসে যে রেজাল্টটা রিভিউ করার জন্য যদি কোনো তথ্য দেওয়া হয়, ইনশাল্লাহ সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, আমাদের যে রেজাল্টটা দেওয়া হলো সেখানে কিন্তু আমাদের কোনো মেরিট দেওয়া হয় নাই, অর্থাৎ আমাদের রেজাল্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যেটি মূলত আমরা যারা এক্সাম দিয়েছি, এক্সামের পরে যেহেতু আমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, আমরা তারপর সলভ দেখে কিন্তু মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমরা কোন সাবজেক্টে কত পাবো। তো সে অনুযায়ী যেহেতু এটা আমরা আগে থেকে জানি, তো সুতরাং নতুন করে যে এই বিষয়টা হয়েছে, আমরা আমাদের যে রেজাল্ট সেই রেজাল্টে কোন বিশ্ববিদ্যালয়ে পাবো, কারণ এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সার্কুলার আসেনি। ধরেন স্বাস্থ্য সার্কুলার এসেছে, খুলনার সার্কুলার এসেছে,
সেখানে কি হয়েছে, সেখানে এই টোটাল যে ইন্ডিভিজুয়াল মার্ক এগুলো বাদ দিয়ে কিন্তু আমাদের সার্কুলার দেওয়া হয়েছে। বাট এখন যেহেতু মার্ক প্রকাশিত হয়ে গেছে, এই নতুন নিয়ম অনুসারে কিন্তু আবার সার্কুলার আসবে, সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা রিকোয়ারমেন্ট সেই হিসাবে। অর্থাৎ আমাদের টোটাল যে নম্বর, এই টোটাল নম্বর দেখে আমরা যতটা সুবিধা পাচ্ছি তার থেকেও যাদের ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো অ্যাভারেজ ভালো তারা কিন্তু অবশ্যই এগিয়ে থাকবো নির্দিষ্ট কিছু সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। বাট টোটাল নাম্বার বেশি হলে সেটাতে বেনিফিট অবশ্যই থাকবে। তো সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন আপডেট আসবে তখন কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যানালাইসিস করে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। তো এখন অনেকের যে এই প্রবলেমগুলো হয়েছে রেজাল্টের জন্য, অনেকের মধ্যে এরকমও হয়েছে যে তারা তাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ যত তারা এক্সপেক্ট করেছিল তা আসেনি, অর্থাৎ তারা পরীক্ষা হওয়ার পরে এমসিকিউ সলভ করে যতটা দেখেছিল ওইরকমভাবে অনেকের হয়তো হয় নাই। তো তাদের জন্য কী আপডেট আসে বা তাদের জন্য কী রিভিউ করার সিস্টেম থাকে কি না সেটি অবশ্য পরবর্তী আপডেট আসলে আমরা বুঝতে পারবো। যদিও বলা হচ্ছে যে সেক্ষেত্রে রেজাল্ট প্রণয়নের সকল বিষয়গুলো অত্যন্ত সহজ এবং কি সুন্দরভাবে দেওয়া হয়েছে, যাতে করে কোনো প্রকার ঝামেলা না হয়, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখেই কিন্তু রেজাল্ট দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অধিকাংশই কমেন্ট করছেন ভিডিও নিচ্ছে যে ভাই আমার রেজাল্ট তো অনেক কম, তাহলে এই কম রেজাল্ট দিয়ে আমরা সাবজেক্ট পাবো কি না বা কোন বিশ্ববিদ্যালয়ে পাবো, অনেকে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট করে লিখে দিচ্ছেন এই সাবজেক্ট আমার আসবে কি না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের যে রেজাল্টগুলো হয়েছে অধিকাংশের রেজাল্ট অনেক কম, সেক্ষেত্রে 40-এর নিচে কিন্তু অনেকেরই মার্ক রয়েছে, এমনকি 50-এর নিচে যদি বলতে চাই তাহলে এরকম মার্কসের সংখ্যাই সবচেয়ে বেশি। সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না, যেহেতু অধিকাংশ আপনাদের দলে রয়েছে তাহলে এটা আপনার দুশ্চিন্তা করার কারণ নাই। এখানে 50 আপ রয়েছে, এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক কম, অনেক কম থাকার ফলে যেহেতু প্রত্যেকটা বিষয়ে সার্কুলার আসবে তখন কিন্তু রিকোয়ারমেন্টগুলো কমে যাবে, সুতরাং দুশ্চিন্তা করবেন না। অনেকের ক্ষেত্রে কেমিস্ট্রি দেখেছি 0.75 অর্থাৎ 0.5 এরকম মার্কস এসেছে, ইংলিশের ক্ষেত্রে দেখেছি একটা হয়েছে, দেন ম্যাথের ক্ষেত্রে অনেকের দেখা গেছে যে 2.5 পেয়েছে বা আরও কম পেয়েছে, এরকম অনেকের ক্ষেত্রে দেখা গেছে। অনেকের অ্যাভারেজ টোটাল নম্বর 20 এসেছে, অনেকের 30-এর নিচেও এসেছে। তো এরকম মার্কস কিন্তু অ্যাভেইলেবল রয়েছে, সুতরাং আপনার যত মার্কস আছে সে অনুযায়ী আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে নতুন ক্রাইটেরিয়া অনুসারে হয়তো ভালো সাবজেক্টের ক্ষেত্রে আপনার মার্কগুলো যদি 50 আপ হয় সেক্ষেত্রে সুবিধা, বাট যেহেতু অ্যাভারেজে 50 নিচে মার্কসের অভাব নাই অর্থাৎ অ্যাভেইলেবল অনেকের এই মার্কসটা, সুতরাং অবশ্যই দুশ্চিন্তা করবেন না। পরবর্তী আপডেট আসতে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, এবং কি আরও ডিটেলস অ্যানালাইসিস কিন্তু আমাদের মাধ্যমে শেয়ার করা হবে চ্যানেলের মাধ্যমে, যে আপনার যে টোটাল মার্ক, এই টোটাল মার্কের রেঞ্জ কত হলে আপনার কোন বিশ্ববিদ্যালয়গুলো আসতে পারে বা কোনগুলো আপনি পাইতে পারেন সে বিষয়ে কিন্তু অ্যানালাইসিস ইনশাআল্লাহ আসবে। বাট নেগেটিভ মার্কিং নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল এবং কি নেগেটিভ মার্কিং যে বিষয়টা আনক্লিয়ার ছিল, এই জন্য কিন্তু ডেডিকেটেডভাবে আলাদা করে ভিডিও করে দিন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে ক্লিয়ার করতে পেরেছি। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, আশা করি গুচ্ছবর্তী পরীক্ষা যে ইউনিটের রেজাল্ট সে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিবেন এবং কি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন পরবর্তী আপডেটের জন্য। তো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।